দর্শক আলাইকুম বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত নারী ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অভিনন্দন আপনাদের সাথে আছি আমি আজিজুল নাহার মুনমুন প্রিয় দর্শক আমাদের আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিআরবির সৌজন্যে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড দর্শক আজকের এই অনুষ্ঠানটিতে আপনিও সরাসরি অংশগ্রহণ করতে পারেন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার মাধ্যমে সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নম্বরে কল করতে হবে প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় স্বামী স্ত্রীর সম্পর্ক স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আপা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপা আমরা আজকে যে আলোচনার বিষয় সেখানে আমরা শুরুতেই চলে আসব যে বিষয়টায় যে আসলে আমাদের নারীরা নারীদের জীবনের একটা স্টেজে তাদের বিয়ে করতে হয় সো বিয়েতে দেখা যায় যে বিয়ের পরপরই তার লাইফের যে চ্যালেঞ্জগুলো আসে তার মধ্যে অন্যতম হচ্ছে তার স্বামী যে খুবই অপরিচিত একজন মানুষ তার শ্বশুর বাড়ির মানুষ তারপর হচ্ছে শ্বশুর বাড়িটাও পুরো অপরিচিত এই যে পুরো বিষয়টা তার জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার আবার অপরদিকে ছেলেটার জন্য বিয়েটা একটা চ্যালেঞ্জের বিষয় তো বটেই তো এক্ষেত্রে রেসপন্সিবিলিটির ব্যাপারটাও কিন্তু আসলে অনেক বেশি অঙ্গাঙ্গিকভাবে জড়িত তো আপা আমি আমরা বর্তমান সময়ে আজকাল যে বিষয়টা দেখা যায় যে বিয়ের ব্যাপারে ছেলে মেয়েদের মধ্যে একটু ভীতি কাজ করে তো আপা জানতে চাইবো যে বিয়েটাকে আসলে কিভাবে দেখা উচিত এবং বিয়ে করার আগে একটা ছেলে বা মেয়ে কোন কোন ধরনের প্রস্তুতি নেবে বিশেষ করে দক্ষতাগুলো থাকা তাদের উচিত ধন্যবাদ আমি মনে করি খুব ইন্টারেস্টিং প্রশ্ন একটা তো হচ্ছে যে বিয়ের ব্যাপারে আমাদের মানসিকতা কেমন হওয়া উচিত আর এটা হচ্ছে বিয়ের আগে প্রিপারেশন এই চিন্তাটা আমরা অনেক সময় করি না বিয়ের আগে যে প্রিপারেশনের দরকার হয় তো আমি বিয়ের ব্যাপারে আমাদের মানসিকতা কেমন হওয়া উচিত আমার মনে হয় আমরা কোরআন হাদিসের দিকে যাই তালার বাণী থেকে আমরা যে ডিরেকশনটা পাই আমরা দেখি যে সুরা রুমে আল্লাহতালা পরিষ্কার বলছেন যে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গী তৈরি করা হয়েছে কেন যাতে তোমাদের মাঝে ভালোবাসা এবং রহমত থাকে মার্সি লাভ অ্যান্ড মার্সি এই দুটো জিনিস এরপরে কোরআনে আমরা দেখছি যে তালা বলছেন যে স্বামী স্ত্রী একে অপরের লিবাস একে অপরের পোশাক প্রোটেকশন দিবে একে অপরকে। আরেকটা আমরা দেখছি যে আমরা জানি যে আমরা দোয়া করি যে জন্য যে দোয়াটা কোরআনে আমাদের শেখানো হয়েছে হাবলানা মিন আজওয়াজিনা আমাদের রব আমাদের সঙ্গীকে এবং আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী করুন বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনাটা সেটাই যে আমরা বিয়ের মাধ্যমে একজন সঙ্গী পাবো যার সাথে আমাদের সম্পর্ক হবে ভালোবাসার এবং রহমতের নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বিয়েটা আমাকে প্রোটেকশান দিবে বিয়ে শুধু ভালোবাসা এবং রহমতের সাথে সাথে এটা আমার প্রোটেকশন প্রোটেকশন ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনেও একটা পোশাক মানুষকে তা মানে খারাপ আবহাওয়া ভালো আবহাওয়া সবসময় প্রোটেকশন দিচ্ছে এবং সৌন্দর্য বর্ধন করছে এবং একটা পোশাক সবচাইতে কাছের আমাদের শরীরের এক সবচেয়ে কাছের অংশ তো স্বামী স্ত্রীর রিলেশনটা সেরকম যে তারা একে অপরে সবচাইতে ক্লোজ পারসন যে সব দোষ গুণ সবটা জানে সেই সাথে জানার পরেও তার বড় কাজ হয় একে অপরকে প্রোটেকশন দেওয়া একটা দূরের মানুষ এত কাছে থেকে কাছের মানুষ যেভাবে প্রোটেকশন দিতে পারে বুঝে বাইরে থেকে ওভাবে হয় না তো একটা মানুষের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে যে প্রোটেকশনটা দরকার সেটা একটা সাথীর মাধ্যমে হয় এবং বিয়ে সেই পারপাসটা সার্ভ করে এবং সামাজিকভাবে আমরা দেখি যে পোশাক যেমন সৌন্দর্য বর্ধন করে সামাজিকভাবে বিয়ে মানুষের সৌন্দর্য বর্ধন করে একজন স্পাউজ একজন সাথী হাজব্যান্ড ওয়াইফ দুজন যখন একত্রে নিজেকে প্রেজেন্ট করে সমাজে এবং সামাজিকভাবে যোগাযোগ করে অন্যদের সাথে এটা একটা স্টেবল ফ্যামিলি লাইফ একটা সৌন্দর্যের ব্যাপার একটা সম্মানের ব্যাপার সমাজে একটা সম্মানও আসে এবং আমি বলবো যে তারপরে একটা বড় পারপাস তো এটাই যে পরে আমাদের সন্তান সন্ততি হবে কিন্তু সেটার কথা আমি না হয় পরেই বললাম যে আসলে মানুষ অনেক সময় সন্তান সন্ততির চিন্তাটা বিয়ের আগে করতে পারে না যখন তারা সিঙ্গেল থাকে একলা থাকে তখন নানাবিধ চিন্তা ভাবনা থাকে যে বিয়ে করা উচিত বা উচিত না বিয়ে করা রাসুল্লাহ আসলামের সুন্না রাসুল্লা আসলাম বলছেন যে বিয়ে আমার শুননা এবং যারা এটা সুন্না মানে বিয়ে করছে না সে আমার থেকে নয় মানে রাসুল্লাহ আসলামের যে সঙ্গী সঙ্গীসাথী বা রসুলসলামকে ফলো করে যে গ্রুপ তাদের মধ্য থেকে না তো তার মানে একটা মুসলমানের জন্য এটা একটা বড় মোটিভেশন যে আল্লাহ রসুল বলছেন এবং এটা শুন এবং আল্লাহ পছন্দ করছেন আর ইসলামে একটা জিনিস বুঝতে হবে যে ইসলামের সব কিছুর কর্মক্ষেত্রে সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে পরিবার এবং এই পরিবার থেকে সব কিছু একটা পরিবার যদি ধ্বংস হয়ে যায় ইসলামের প্র্যাকটিস ধ্বংস করা সম্ভব কারণ ইসলামের সব প্র্যাকটিস পরিবার উপর বেস করে ওঠে এই পরিবারটা তৈরি হয় কিন্তু বিয়ের মাধ্যমে মানে রক্তের সম্পর্কে যেমন পরিবারের মেম্বার আছে বিয়ের মাধ্যমে পরিবারটা শুরু হয় বিয়ে ছাড়া আর কোনোভাবে না সেভাবে যদি চিন্তা করি এই দিক থেকে চিন্তা করলে বিয়েটা মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি আর যদি এমনিতে আমরা মনে করতে চাই যে আমার বিয়ের মাধ্যমে কি কি লাভ হবে একটা বড় লাভ তো অবশ্যই যে মানসিক শান্তি সামাজিকভাবে প্রোটেকশন স্টেবিলিটি এবং এখনকার সায়েন্সও তাই বল প্রিপারেশনটার ব্যাপারে কোন দক্ষ জি প্রিপারেশনের ব্যাপারে প্রশ্ন করেছেন আপনি তো আমার মনে ইটস এ ভেরি গুড কোয়েশন কারণ আমাদের হয় কি আজকাল আমি যা দেখতে পাচ্ছি যে বিয়ের ওয়েডিং এ যে পার্টি সেটার প্ল্যানিং যেভাবে চলে বিয়ের ওয়েডিং পার্টির পরে যে লাইফটা সেটার ব্যাপারে তত প্ল্যানিং চলে না আচ্ছা আমাদের পিতা মাতারা তাদের সমস্ত সঞ্চয় কিংবা সন্তান সন্ততি যারা বিয়ে করবে তারা তাদের সকল অর্থ খরচ করে ফেলছে পার্টির পিছনে কতটা সিনেমাটিক হবে কতটা মানে সবার সামনে বাহবা পাওয়া যাবে কতটা এক্সক্লুসিভ হবে এই যে প্ল্যানিং চলে এর যদি টেন পারসেন্টও চলতো যে বিয়ের পরের জীবনটা কিভাবে প্ল্যান করব। তাহলে আমরা অনেকটা শান্তি পেতাম আসলে আমার মনে হয় আমাদের বৈবাহিক জীবন অনেকটাই স্মুথ হতো তো এই জন্য আমি বলব প্রথম কথা যে ওয়েডিং পার্টির প্ল্যানার যেমন লাগে জীবনটা তো আরও বড় ওটা তো একদিনের জিনিস আর পুরা জীবনটা আল্লাহ যদি হায়াত দেয় মানুষ পঞ্চাশ বছরও বিবাহিত জীবন ষাট বছরও বিবাহিত জীবন পালন করে তো সেই জীবনটার জন্য প্ল্যানিং লাগবে প্রথম প্ল্যানিং আমি যেটা বলবো আসলে প্রিপারেশনের বিয়ের আগের প্রিপারেশনের একটা ব্যাপার তো এটাও যে আসলে নিজের নিজেকে চেনা আমার নিজেকে জানা আমি আসলে কি চাচ্ছি আমার জীবনে এবং কী ধরনের পার্পাস লাইফ কী ধরনের আমরা ফ্যামিলি চাচ্ছি আমি আমার আইডিয়াল ফ্যামিলি কীরকম মানে আমি একটা পিসফুল ফ্যামিলি চাচ্ছি কখনো কখনো আমাদের ধারণা খুব কনফ্লিক্টিং হয় আমরা একটা খুব ধার ধার্মিক চাই

পুরুষরা যেখানে নামাজ পড়ে নারীরা সেখানেই পড়বে পুরুষদের জন্য যদি আলাদা কোনো জায়গা থাকে নারীরা সেখানেই নামাজ পড়বে পুরুষরা নামাজ পড়ে ফেললেও পড়তে পারে পিছনে দাঁড়িয়েও পড়তে পারে ইসলামের আর্লি যুগে রাসুল্লা ইসলাম যখন শুরুতে আমরা দেখেছি এবং রাসুল ইসলামের সময় আমরা দেখেছি যে মসজিদে ওনারা একই দরজা দিয়ে ঢুকতেন নারী পুরুষ একই দরজা দিয়ে মসজিদে ঢুকতেন কিন্তু তারপরে যেটা হলো যে একটু কেওয়াস সৃষ্টি হলো দেখা গেল যে কেওয়াস হচ্ছে তখন রাসেহ আসলাম একটা দরজা নারীদের জন্য ঠিক করে দিলেন যে না এই দরজা দিয়ে নারীরা ঢুকবে মসজিদে নবমীতে এখনও সেই দরজা আছে মানে আমি বলতে যাচ্ছি যে নারীদের জন্য আলাদা যে দরজা সেটা আছে কিন্তু নারীদের নামাজ পড়ার জায়গা তো আলাদা না তাদের তো দুটো মসজিদ ছিল না আচ্ছা রাসু আসলামের যেখানে উনি নামাজ শুরু করলেন সেখানে তো একটা মসজিদেই সবাই নামাজ পড়ত এবং সেই জন্য এখানে শুধু নারীদের জন্য আলাদা প্রশ্ন করা ঠিক না যেখানে পুরুষরা যেই জায়গায় নামাজ পড়বে নারীরা সেখানে নামাজ পড়বে পুরুষরা যদি নারীদের যদি পুরুষদের যদি ওয়াশরুম থাকে নারীদের জন্য নিশ্চয়ই ওয়াশরুমের ব্যবস্থা আছে তারা সেখানে ও করবে কনসার্ট অথরিটির বিষয়গুলো আসলে বিবেচনায় রাখা উচিত এইটা উচিত এবং আমি বলবো যে যদি অথরিটি বিবেচনা না করেন সাধারণত এমপ্লয়ীদের দাবি দেওয়া থাকে তাদের ইয়ে থাকে অনেক সময় আমরা বলি যে নারী বান্ধব করতে হবে পরিবেশ নারী বান্ধব করতে গেলে তাদের জন্য টয়লেটের ব্যবস্থা রাখতে হবে তাদের রিল্যাক্সিংয়ের একটা জায়গা থাকতে হবে তো সেই দিক থেকে চিন্তা করলে এমনকি ডে কেয়ারের কথা বলা হচ্ছে যেসব নারীরা সন্তান আছে মাদার আছে তো এই সবটা চিন্তা করতে হবে এবং জেন্ডার মেইন স্ট্রিম যে বলা হয় মেন স্ট্রিমিং সেটা তো তাই যে নারী পুরুষের উভয়ের প্রয়োজনীয়তাটা চিন্তা করে আমাদের যে পলিসি সেটা সেইভাবে যে যে আমরা ছিলাম আসলে আসলে বিয়ের আমি বলবো যে প্রথমে আমাদের নিজেদেরকে চিন্তা হবে রেডি হতে হবে। যে আমরা বিয়ের জন্য রেডি কিনা এবং আরেকটা জিনিস বলবো বিয়ের জন্য রেডি বলতে ভয় পাওয়ার কিছু নাই বিয়ের রেডি হওয়ার একটা ক্রাইটেরিয়া তো এইটাই যে আসলে আমার বুদ্ধি আছে কিনা এবং আমি রোজগার করতে পারি কিনা ছেলেদের তরফ থেকে যদি আমি চিন্তা করি এবং নারীদের তরফ থেকেও যে একটা জিনিসটি এক্সপেকটেশন এই জিনিসগুলি মাথায় থাকতে হবে যে আমি কি ধরনের এক্সপেকটেশন চাই বা আমি নিজে কেমন সেখান থেকে চিন্তা করে করতে হবে মানে স্বপ্নের রাজ্যে যারা ঘুরে বেড়ায় রিয়ালিটিতে তারা কিন্তু ধসে পড়ে মানে এটা শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য আমাদের যদি এক্সপেকটেশন ইমপ্রাক্টিক্যাল হয় সেখান থেকে যদি আমরা রিয়েল লাইফে গিয়ে ম্যাচ করতে না পারি তখন সমস্যা হয় তো আমরা দেখা যায় যে চাকরিতে আমরা অ্যাডজাস্ট করতে রাজি হই চাকরি বাকরিতে আমরা স্যালারি শুরুতেই পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা আশা করি না কিন্তু বিয়ের ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন খুব হাই থাকে এবং যখন আমরা সেটা মিট হতে না দেখি আমাদের তখন ফ্রাস্ট্রেশন চলে আসে হ্যাঁ তো আমি বলবো যে এই জিনিসটা প্রথমে এবং আরেকটা জিনিস হলো যে একটু মানে বিয়ের প্রিপারেশনের সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার বাবা মা অথবা আমার যদি ভাই থাকে বা আমার খালাতো বোন বা আমার চাচা চাচি তাদের ফ্যামিলি লাইফ কেমন আচ্ছা তাদের ফ্যামিলি লাইফ বা আমার ইমিডিয়েট ফ্রেন্ড বা আমার সিনিয়র ইমিডিয়েট সিনিয়র যারা আছেন তাদের ফ্যামিলি লাইফ কেমন সেই ফ্যামিলি লাইফের সাথে কিছুটা মিল আমার ফ্যামিলি লাইফেরও হবে কারণ আমি অন্য গ্রহ থেকে আসি নাই মানে বাংলাদেশি ফ্যামিলি যেরকম চলে তারা যদি জব করতে গিয়ে একটু ডিফিকাল্টিস হয় সেই ধরনের আমারও হতে পারে তাদের যদি ফিনান্সিয়াল কোনো রেস্ট্রিকশান থাকে সেটা আমারও যখন বিয়ে হবে সেটা আসবে ওই জিনিসগুলি আমাকে চিন্তা করতে হবে আমি ইমপ্র্যাকটিক্যাল হব না এবং এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাকে প্র্যাকটিক্যাল এক্সপেক্টেশন রাখতে হবে এবং আরেকটা জিনিস যেটা ফ্লেক্সিবল ফ্লেক্সিবল থাকা মানে আমি একটা জিনিস আশা করে আগাচ্ছি কোনো কারণে যদি সেটা আমি আমি না তাহলে আমার মানে থাকি আচ্ছা এই জিনিসগুলি থাকবে এবং এছাড়াও আমার মনে হয় যে অন্য বিভিন্ন দেশে মালয়েশিয়াতে বিশেষ করে বিয়ের আগে প্রি ম্যারেজ কাউন্সেলিং হয় যেখানে হাজব্যান্ড ওয়াইফ এমনকি শ্বশুর বাড়ির ইনলসদেরকেও আহ ট্রেনিং দেওয়া হয় যে আসলে বাংলাদেশেও শুরু হয়েছে বাংলাদেশে আমি জানি না যদি শুরু হয়ে থাকে খুবই ভালো কথা যে এটার আসলে এমন কি লজ শ্বশুর শাশুড়ি যারা হবেন ভবিষ্যতে তাদেরকেও একটা ট্রেনিং এর মধ্যে আনা যে আসলে নতুন একটা মানুষের সাথে কিভাবে তার এক্সপেকটেশন কি ট্র্যাডিশনাল এক্সপেকটেশন চালালে তো সংসার অনেক সময় টিকছে না একটা ফোন নিয়ে নিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম আমি নসন্দে থেকে বলছি আমি মানারা

আমি যদি প্রশ্নটা বুঝতে পারি আমি পুরাটা বুঝতে পারছি না তবে আমি যতটুকু বুঝতে পারছি তার ফিজিক্যাল কোন সিচুয়েশন হচ্ছে কোনো কোনো সময় হচ্ছে না প্রথম কথা হচ্ছে যে আপা ইটস এ মেডিকেল সিচুয়েশন আপনাকে তো ডাক্তারের সাথে কথা বলতে হবে কারণ আহ সাধারণত নারীদের ফিজিক্যাল কন্ডিশন তো এমন হওয়ার কথা না এটা হচ্ছে প্রথম কথা আরেকটা হচ্ছে যে একটা ফতোয়া আছে স্কলারদের আসান ফিকা বা অন্য জায়গায় পাওয়া যাবে আমি সেখান থেকে বলছি যে আসলে যেই সময় নামাজ পড়া যায় না এরকম ম্যাক্সিমাম ডে দশ দিন ধরা যায় মানে পিরিয়ডের টাইমটাকে ধরা যায় যে ম্যাক্সিমাম আপনি দশ দিন পর্যন্ত এটাকে পিরিয়ড টাইম ধরে আপনার মাসিকের সময় ধরে এইটুকু পর্যন্ত আপনি নামাজ না পড়ে থাকতে পারেন কিন্তু এর পরে এর পরেও যদি ব্লিডিং থাকে বা এর পরেও যদি দেখা যায় তাহলে এটাকে আর সেইভাবে কনসিডার করা যাচ্ছে না তো এই যে ফতোয়াটা এটার তখন যেটা করতে হয় প্রতিবার নামাজের আগে আহ অজু করে নিতে হয় ফ্রেশ অজু দিস ইজ দ্য ফতোয়া আমি আসান ফেকা থেকে ফতোয়াটা বলছি আমার নিজের মতামত না যে স্কলাররা বলছেন যে যদি দশ দিন পরেও ব্লিডিং কন্টিনিউ করে মাসিক কন্টিনিউ করে দেখা যায় যে তখন আসলে সেটা রেগুলার না দেখা যাচ্ছে যে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না তখন আপনার পাঁচ ওয়াক্ত নামাজ চালু রাখতে হবে কিন্তু আপনি প্রতিবার ফ্রেশ অজু করে নেবেন এটাই ধন্যবাদ আপা আপা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম মূলত প্রিপারেশন নিয়ে আলোচনা করছিলাম তো আমি আপা এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে আমরা দেখি যে একটা ছেলে এবং মেয়ে দুইজনই আসলে ভিন্ন কালচার থেকে আসে এবং তাদের বড়ো হওয়া শিক্ষা ফ্যামিলি কালচার টোটালি ডিফারেন্ট এবং তারা একসাথে থাকে বাট একটা এই ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে ছেলেটা হয়তো মেয়েটার অনেক কিছু চলাফেরা কথাবার্তা বা কাজকর্ম অনেক কিছুতে তার অবজেকশন থাকে বা রিজার্ভেশন থাকে আবার মেয়ের ক্ষেত্রেও এরকম থাকে সো দুইটা জায়গা থেকে এরকম দেখা যায় এবং এই জায়গাটাতে অনেকটা আমরা অ্যাকসেপ্টেন্স বা স্যাক্রিফাইসের জায়গায় একটু গ্যাপ দেখতে পাই এবং যেটার কারণে অনেক সময় দ্বন্দ্ব ক্রিয়েট হয় তো আপা আমি জানতে চাইবো যে আসলে অ্যাকসেপ্টেন্স বা বা ব্যক্তি স্বাধীনতা বা এই যে অনুগত শব্দটা যেভাবে এসেছে এই আলোকে যদি আপনি এই বিষয়টি একটু ইসলামের আলোকে একটু ব্যাখ্যা করতে না যে ধন্যবাদ আমরা আমি একটা জিনিস একটু ভালো মতো মেনশন করতে চাই যে আমরা আজকে যে বিয়ের ব্যাপারে আলাপ করছি এটা কিন্তু আমরা এজুকেটেড মিডিল ক্লাসের বিয়ের ব্যাপারে আলাপ করছি আমরা যদি গ্রামে কিছুটা আনএজুকেটেড সোসাইটির দিকে দেখি তাদের বিয়ের ইস্যুটা তো একদম ডিফারেন্ট এবং সেটা নিয়ে ভবিষ্যতে আমরা আলাপ করব যে এটা আসলে কিভাবে ডিল করা যায় এখন যেই ধরনের বিয়ের কথা আসছি সেটা হচ্ছে যে এডুকেটেড শ্রেণী অ্যান্ড মোটামুটি আমরা বিট অফ এলিট ক্লাস যারা বুঝেন এবং যারা নারী পুরুষের অধিকার সম্পর্কে সচেতন আছেন তো তাদের ব্যাপারে যদি চিন্তা করি প্রথম হয় কি প্রথম কন্ডিশনটা হচ্ছে যে বিয়ের প্রতি কমিটমেন্ট বিয়েটা বিয়ের আগেই একটা কমিটমেন্ট থাকতে হবে যে এই বিয়েটা টিকিয়ে রাখা এবং যার সাথে বিয়ে হচ্ছে তার শান্তি এবং তার দিকে আমার নজর দেওয়া এবং তার প্রতি দায়িত্ব পালন করা এটা আমার একটা বড় কাজ হবে এই কমিটমেন্টটা বিয়ের জন্য জরুরি না হলে তো বিয়ে ছাড়াও থাকা যেত ঘুরে ফিরে মানে বিয়ের সাথে তফাৎটা এটাই যে কেউ কোনো দায়িত্ব না নিয়ে ঘুরে বেড়াচ্ছে দিস ইজ দিস ইজ হারাম ইন ইসলাম কিন্তু বিয়ে মানে হচ্ছেই আপনি আসলে মানে যে কেউ যে বিয়ে করছে তার দায়িত্ব নিতে হবে সো এই কমিটমেন্টটা এবং বিয়ে আলটিমেটলি এরকম না যে আজকে করলাম কালকে ছেড়ে দিলাম মানে ইসলামে হাদিসে এসছে যে হালাল কাজের মধ্যে সবচাইতে অপছন্দনীয় কাজ হচ্ছে মানে বিচ্ছেদ ডিভোর্স তো যার জন্য বিয়ে করাটা টার্গেট হচ্ছে বিয়েটা টিকিয়ে রাখাই তো এইটার জন্য কমিটমেন্টের দরকার হবে বিয়ন্ড অন্য যে কোনো আমার ইচ্ছা অনিচ্ছা আমার আকাঙ্ক্ষা অন্য কিছুর প্রতি যে অ্যাট্রাকশন সেগুলো বাদ দিয়ে আমার এই দিকে একটা কমিটমেন্টের দরকার হবে এবং সেই কমিটমেন্টটা টু কিপ দিস ম্যারেজ এই ম্যারেজটা টিকিয়ে রাখার জন্য এটা প্রথম কথা এটা যদি থাকে তাহলে তো আমি চেষ্টা করব। এটাকে কত দূর সাকসেসফুল করা যায় আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই অফিসে আমরা যখন চাকরি করি পুরুষ এবং নারী নির্বিশেষে আমাদের বস আমাদের কলিগ অনেক সময় তাদের অনেক কিছু আমাদের পছন্দ হয় না কিন্তু আমরা আমরা জানি চাকরি আমাদের টিকিয়ে রাখতে হবে দিস ইজ ইম্পর্টেন্ট যার জন্য আমরা অ্যাডজাস্ট করে নিই আমাদের পছন্দ অপছন্দের বেয়ন্ডে যেভাবে করলে এমিকেবলি অ্যাডজাস্টমেন্ট করা যায় আমরা সেটা করি বিকজ আমরা মনে করি দিস ইজ অ্যাসেন্সিয়াল ফর আস এটা যদি আমরা প্রফেশনাল লাইফে করতে পারি আমরা ম্যারেজ লাইফে কেন করব না ম্যারেড লাইফে এবং ম্যারেড লাইফে আমরা কেন গ্র্যান্টেড ধরে নিই যেটা কাজ করবেই ম্যারেড লাইফে একজন সাথী একটা পার্টনার আমার জীবনে আসলো তার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে এখানে আমি স্যাক্রিফাইস শব্দটা বলা পছন্দ করব না এই জন্য যে স্যাক্রিফাইস যখন বলা হয় তখন মনে হয় যে আমি কিছু দিচ্ছি না পাওয়ার মানে আমার তরফ থেকে শুধু দেওয়াই হচ্ছে হ্যাঁ ছাড় দিচ্ছে না না এটা এটা একটা সাইডের একটা মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট এবং স্যাক্রিফাইস বলে কোনো শব্দ নাই যে জিনিসটা আমাদের বেস্ট আমরা সেটাই করব। একজনকে একদম পায়ের তলায় দমিয়ে রেখে আরেকজন এস্টাবলিশ হবে একজন সব কিছু স্যাক্রিফাইস করবে আরেকজন উঠে আসবে এই ধরনের ফ্যামিলি লাইফ কিন্তু টিকবে না এই মেন্টালিটি যদি আমাদের থাকে হবে না এখানে আমাদেরকে আনতে হবে যে দুজন মানুষ তাদের টেবিলের উপরে আনবে দুই সব সাইড এনে তারা ডিসকাস করবে ইসলামের সুরা কোরআনে সুরা বা আলোচনার সাপেক্ষে যে জীবন সেটাকে এনকারেজ করা হয়েছে সুতরাং ম্যারিড লাইফটাও আলোচনার মাধ্যমে হবে যখন আলোচনা এবং কমিউনিকেশন বন্ধ হয়ে যায় তখনই সমস্যাটা শুরু হয় কমিউনিকেশন যতক্ষণ জারি থাকে একজন জানতে পারে আরেকজনের কি পছন্দ কি অপছন্দ এবং সেই কমিউনিকেশনটা রেখে আগাতে হবে এবং ফ্লেক্সিবল থাকার চেষ্টা করতে হবে যে কোনো জিনিস যদি আমার আমার মাথায় থাকবে না যে আমি যেটা ভাবছি সেটাই রাইট অন্য অন্য রাইটও আছে বলে যে একটা নাম্বার কেউ যদি নাইন লিখে ওই সাইডের লোকজন তাকে সিক্স দেখে এই সাইডের লোকজন নাইন দেখে মাথায় এটা থাকতে হবে যে একটা জিনিসের একাধিক রাইট সাইড থাকতে পারে রাইট তো ওইভাবে আমাদের আগাতে হবে আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনি প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি প্রশ্নটি করুন প্রশ্ন হচ্ছে হল আপনার স্বামী যদি আপনারা ট্যাক্স করতে চায় সেক্ষেত্রে ফ্যামিলির খমাটা দেব কিভাবে দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ নারীরা কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছেন সবসময় যে তাদের আহ ইচ্ছাকৃত হচ্ছে তাও না অনেক সময় তাদের ফিন্যান্সিয়াল নিডও থাকছে অনেক সময় যেমন ধরেন একজন ডাক্তার হয়েছেন বা একজন প্রফেশনাল হয়েছেন তাকে যদি আপনি কাজে না লাগান দেশের জন্য ক্ষতি এবং আরেকটা ফাইনালি বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে নারীদের একটা বড় সময় থাকে তাদেরকে যদি ইন্যাক্টিভ রাখা হয় তাহলে তারা শুধুমাত্র রান্নাবান্নার কাজে তাদের ট্যালেন্টটা ব্যবহার করতে পারেন না এখন প্রশ্ন হচ্ছে যে বাসায় সময় বলতে আমি ধরে নিচ্ছি বাসায় সময় বলতে আমরা সন্তানের চিন্তা করছি এটুকু যদি হয় তাহলে একরকম সন্তানের দেখাশোনার ডেফিনেটলি সন্তানের দেখাশোনার একটা বড় দায়িত্ব নারীদের বিকজ যখন বাচ্চা জন্মগ্রহণ করে এবং দুধ খাওয়ানো হয় সেই জন্য ম্যাটার্নিটি লিভ আছে এবং সেই সময় আমরা এটা দেখি ছেলেদের কোনো দায়িত্ব থাকে এরপরে আসছি আমি এরপরে যেটা বলছি একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাচ্চাদের দেখাশোনা যদি শুধুমাত্র নারীদের উপরে দিয়ে দেওয়া হয় নারীরা বেসিক নিটটা দেখবে তারা দেখছে যে বাচ্চা হলো জন্মদান তো আসলে পুরুষ করতে পারবে না এটা তো নারীদের দায়িত্ব এইটুকু তো ইকোয়ালিটি কেউ চাইতে পারে না সো দ্যাটস ওয়ান থিং যে ডেলিভারিং দ্য চাইল্ড এবং ব্রেস্ট ফিডিং এবং ছোট যে ভীষণ টেক কেয়ারটা ভীষণ টেক কেয়ারটাও আসলে যদি একটা নারী বাসায় রান্না রান্নাবান্নায় ব্যস্ত থাকে বাচ্চা অবহেলিত হয় আমি শুধু ইয়ের কথা বলছি না বাইরে ক্যারিয়ারের কথা বলছি না বাসায় যদি হাজব্যান্ড ওয়াইফ এবং অন্যান্য ফ্যামিলি মেম্বারদের কোঅপারেশন না থাকে তাহলে রান্নার কাজও ব্যাহত হবে তাহলে যে বেসিক যে জিনিস সেগুলো ব্যাহত হবে আমি তো বাইরের কথা বাদ দিলাম প্রফি ক্যারিয়ারের কথা আমি বাদ দিলাম ঘরের যে কাজ সেখানে যদি হাজব্যান্ড ইকুয়ালি হাত মানে বাটাতে মানে হাত দিতে না চায় ইকুয়ালি যদি শেয়ার না করে তাহলে পুরো জিনিসটা ঝামেলা হয়ে যাবে কারণ একটা ছোটো বাচ্চার যে দেখাশোনা ইন্টেনসিভ দেখাশোনা একটা নারী যদি তার সবটা দেখাশোনা করে তার ডাইপার বদলানো থেকে শুরু করে তার কন্টিনিউয়াস খাওয়ানো ফিডিং করে তাহলে রান্নার কাজ পুরো একটা হাজব্যান্ডের করার কথা একটা নারী রান্না করে এসে বাচ্চারা এই দেখাশোনা করতে পারে না সেটা যদি দেওয়া হয় সেটা অমানবিক সেই সময় হাজব্যান্ড যদি বাইরে চাকরি বাকরিও করেন এসে তার রাতে হলেও সেই কাজে আসলে কন্ট্রিবিউট করতে হবে আমরা এটা দেখেছি যে কখনো মনে করা হয় যে এই কাজটা নারী একা করতে পারেন নারী এটা একা করতে পারেন না এবং আমাদের মা খালাদের সময় এটা সমস্যা হতো না কেন কারণ দ্যাট ওয়াজ এক্সটেন্ডেড ফ্যামিলি আমার এখনো পরিষ্কার মনে আছে আমার বাসায় আমার ফুপু একটা ভালো সময় কাটাতেন যখন বাচ্চা আমার ভাই বোনরা কোনো অসুস্থ থাকতো কিংবা আমার আম্মার যদি কোনো অসুস্থতা থাকতো যেহেতু আমার আব্বা বাইরে কাজে এত ব্যস্ত থাকতেন একটা এক্সটেন্ডেড ফ্যামিলিকে রোজগার করতে হতো আমরা দেখেছি যে আমাদের এসে শেয়ার করতেন নারী একা এটা করতো না কিন্তু আজকে বার্ডেনটা নারীর সময়ের স্বল্পতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আসি আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আজকের যে টপিকটা ছিল নারী স্বামী এবং স্ত্রীর সম্পর্ক সেই জায়গা থেকে বিশেষ করে লাস্ট যে প্রশ্নটা আসলো যে ওয়াইফ যদি কর্মক্ষেত্রে যায় তাহলে আসলে কি হবে সংসারটা কে দেখবে আমাদের বাংলাদেশে বিশেষ করে বিবিএস বা ব্যো বাংলাদেশ বোরো অফ স্ট্যাটিস্টিক্সের রিপোর্ট অনুযায়ী থার্টি সিক্স পারসেন্ট মহিলা হচ্ছে কর্মজীবী মহিলা এবং সেই ক্ষেত্রে এই জরিপেই উঠে এসেছে একজন নারী একজন পুরুষের চেয়ে তিন গুণ বেশি কাজ করে আর সেই ক্ষেত্রে ইসলাম কিন্তু কোন কোন জায়গা থেকে বলে না যে একজন পুরুষ একজন মেয়েকে বা একজন নারীকে বা তার ঘরের বউটাকে বা তার ঘরের ঘরের যে স্ত্রীটা আছে তাকে সাহায্য করবে না তো আমরা আশা করব নারী পুরুষ একসাথে মিলে এই সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাবে বিআরবি আর নিবেদিত পাওয়ার বাই বিআরবি হসপিটালস লিমিটেড নারী ও জীবন অনুষ্ঠানটিতে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ thank you